Hey guys, this is me Nashwa Islam and welcome back to my channel. आज के आमी आपनादेर साथे एकटी होम हेयर रेडिमी शेयर करब जेटी आपनार चुलके सफ्ट शाइनी एवं स्मूथ करबे। तो आमार चुल रिबॉन्डिंग करार पर पाँच बार रिबॉन्डिंग करार पर आमार चुलेर अनेक बाजे अवस्था। तो आमी चिंता करलाम जे आमार किछु होम रेडिमी अप्लाई करा उचित चुले, कारण पार्लारे ट्रिटमेंट कराइले ओटा एक दुई दिन थाके शैम्पू करार पर आबार आगे मतन हो जाए। एइजन्य आमी भाबलाम बासाय किछु होम रेडिमी दिए आमार चुलटाके एकटु ठीक करि। सी टोटली ड्यामेज हेयर, আর আমি ভাবলাম এই রেডিমিটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো এই হেয়ার রেডিমিটি বানানোর জন্য, মানে হেয়ার হোমমেড হেয়ার প্যাকটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে একটি ডিম। যদি আপনার হেয়ার অনেক বেশি ড্রাই হয় তাহলে ডিমের সাদা অংশটা ইউজ করবেন না, শুধু কুসুমটা ইউজ করবেন। আর যদি হেয়ার নর্মাল হয় তাহলে কুসুম এবং সাদা অংশ দুইটাই ইউজ করতে পারেন। আমার হেয়ার অনেক ড্রাই আর রাফ, এজন্য আমি শুধু কুসুমটা ইউজ করতেছি, সাদা অংশটা ইউজ করছি না। এরপরে লাগবে হচ্ছে গিয়ে লেবু, দই, টক দই বা যে কোনো দই ইউজ করতে পারেন, লাইক বক্সের দইগুলো আরঙের, বা আমি এখানে ফার্ম ফ্রেশের দইটা ইউজ করতেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দই ইউজ করতে পারেন। প্লেন দই, দেন আমন্ড অয়েল লাগবে, আলমন্ড অয়েল। এটা যদি আপনাদের না থাকে এটার অপশন হলে আপনারা হচ্ছে গিয়ে কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন। আর লাগবে হচ্ছে গিয়ে দুইটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল না থাকলে সমস্যা নাই, না থাকলে ইটস ওকে, না থাকলে এটার জায়গায় আপনারা ক্যাস্টর অয়েল দিতে পারেন। বাট ভিটামিন ই টা দিলে হচ্ছে গিয়ে ইট ওয়ার্কস মোর ওয়েল। আর এই ভিটামিন ইটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন, অ্যারাউন্ড 40-50 টাকা নিবে এক পাতা। সো ভিটামিন ই লাগবে দুইটা। আর এই প্যাকের রেশিওটা হবে আপনার চুল ওয়াইজ, হেয়ার লেন্থ ওয়াইজ এই প্যাকের রেশিওটা হবে। তো আমি আমার হেয়ারের জন্য দুইটা ভিটামিন ই নিচ্ছি, এটা হচ্ছে গিয়ে 400 mg, 200 mg পাওয়া যায়, বাট আমি চুলের জন্য 400 mg ইউজ করছি। একটি এগ ইয়োক, 1 টেবিল চামচ লেবুর জুস, আর হচ্ছে গিয়ে 1 টেবিল চামচ আমন্ড অয়েল, আর দইটা হচ্ছে গিয়ে 2 টেবিল স্পুন নিলেই হবে। লাইক আপনার হেয়ার লেন্থ ওয়াইজ আপনার চুলে যতটুক লাগে আপনি ওই পরিমাণে বানিয়ে নিতে পারেন। সো আমি প্যাকটা বানাই, ফার্স্ট আমি এটা একটু ডিম দিয়ে দিই। এরপরে আলমন্ড অয়েলটা, লেমন জুস, দুইটা ভিটামিন ই ক্যাপসুল, দুইটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে। আপনার হেয়ার লেন্থ যদি ছোট হয় তাহলে আপনি 400 mg এর একটা ভিটামিন ই ক্যাপসুল দিবেন। দেন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দই,
সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। টেক্সচারটা একটু পাতলা হবে, তো চুলে দেওয়ার সময় এটা একটু মেসি হতে পারে। অনেক ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে লেমন জুসটা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকে মনে করে লেমন জুস বা লেমন দিলে চুল হার্শ হয়ে যায়। সো সেক্ষেত্রে লেমন জুসটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো। অনেক ভালো করে মিক্স করে নিতে হবে, এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। দেন চুলকে এভাবে দুই ভাগ করে আই এম সরি, আমি আগে বলে নিলাম এটা একটু মেসি হবে, কারণ এটা অনেক বেশি লিকুইড, সো প্লিজ ইগনোর দিস মেসিনেস। চুলকে দুই ভাগ করে ভালো মতন চুলের মধ্যে দিয়ে দিবেন, চুলের গোড়ায়, এই যে চুলের ভিতরে। It's getting really messy. আপনারা এটা স্ক্যাল্পেও দিতে পারেন, স্ক্যাল্পে দিলে কোনো সমস্যা নেই। বাট মেইনলি রুটসে, চুলের এই ভিতর সাইডে। সো আমার এই চুলের সাইজ হিসাবে আমার রেশিওটা পারফেক্ট। 1 টেবিল চামচ আমন্ড অয়েল, 1টা ডিম ওর ডিমের কুসুম, 1 চা চামচ লেবু জুস আর 2 টেবিল চামচ দই আর 2টি ভিটামিন ই 400 mg ক্যাপসুল। আমার চুলের সাইজের জন্য এই রেশিওটা, আপনারা আপনাদের চুলের সাইজ হিসাবে আপনাদের কোয়ান্টিটি কিংবা রেশিও বানিয়ে নিতে পারেন।
সো আমার এটা চুলে দেওয়া শেষ, আর রাতে ভোর রাতে স্ক্যাল্পে সবখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 25 to 30 মিনিটসের জন্য এভাবে স্ট্রেট রেখে দিব, শাওয়ার ক্যাপ দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এভাবে স্ট্রেট রেখে দিব। তারপর আমি শ্যাম্পু করে আসবো, বিকজ সিন্স ডিম দিছি শ্যাম্পু করতে হবে। সো আমি 30 মিনিটস পরে শ্যাম্পু করে আবার আসতেছি। সো গাইজ, হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছিল আর আমি আমার চুল শ্যাম্পু করে এসেছি। আমি চুলে কোনো কন্ডিশনার দেইনি আপনাদেরকে অ্যাকচুয়াল রেজাল্টটা দেখানোর জন্য, এই হেয়ার মাস্কের, হোম মেড হেয়ার মাস্কের। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। আগে আমার চুল একদম ড্রাই, রাফ, রুক্ষ ছিল, কিন্তু এই হেয়ার প্যাকটা দেওয়ার পরে আমার চুল সফট, স্মুথ এবং শাইনি হয়েছে। আই ক্যান ফিল ইট যে চুল আগের থেকে অনেক সফট, স্মুথ আর শাইনি হয়েছে। স্প্লিট এন্ডসগুলো সো দিস ইজ আ ভেরি গুড হোম মেড হেয়ার প্যাক, বিকজ আমার চুল এত ড্যামেজ, এত বেশি ড্যামেজ, আর আমার এই ড্যামেজ চুলেও এটা ভালোই কাজ করেছে। সো যাদের আমার থেকে কম ড্যামেজ চুল বা যাদের চুল রিবন্ডিং করে না, তাদের চুলে এটা লাইক অনেক বেশি ভালো কাজ করবে, চুল একদম স্ট্রেট দেখা দিবে, আরও সিল্কি, আরও শাইনি, আরও স্মুথ দেখা দিবে। আমার এত বাজে চুলেই হচ্ছে গিয়ে এটা এত ভালো ওয়ার্ক করছে। সো ইটস গোনা ওয়ার্ক ওয়ে বেটার ইন আদার্স হেয়ার, দোজ হু হ্যাভ নর্মাল হেয়ার, বা যাদের চুল রিবন্ডিং করে না তাদের হেয়ারে ইট উইল ওয়ার্ক লাইক অ্যামেজিং। সো ইউ গাইজ ক্যান ট্রাই দিস হোম রেডিমি, আপনারা এটা বাসায় তৈরি করে ফেলতে পারেন, এটাতে বেশি জিনিস লাগে না। সো এটা আপনার বাসায় বানিয়ে চুলে দিতে পারেন, সপ্তাহে 1 থেকে 2 দিন দিবেন। অর আরও হেয়ার প্যাকস আছে, হোম মেড হেয়ার প্যাকস, আপনারা ওগুলোও বানিয়ে দিতে পারেন। আমি আরও টিউটোরিয়াল করব এই হেয়ার প্যাক, হোম মেড হেয়ার রেডিমি প্যাকস নিয়ে, বিকজ দিস হোম মেড প্যাকস লিটারেলি ওয়ার্কস গুড বাইরের প্যাকগুলোর থেকে, যেটা আমি রিয়েলাইজ করলাম। সো আমি আরও হোম মেড হেয়ার প্যাকস, হোম মেড স্কিন মাস্ক, স্কিন প্যাকস নিয়ে আরও ভিডিওস বানাবো। সো আজকের জন্য এতটুকুই, আইল সি ইউ গাইজ অন মাই নেক্সট ভিডিও, অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ গাইজ।